জানেন যে আমাদের 70% স্মৃতি আসলে বানোয়াট বা পরিবর্তিত হতে পারে? এটা কি সঠিক? আমাদের মন কাদামাটির মতো, ক্রমাগত আমাদের অতীত অভিজ্ঞতাকে রূপ দেয়। এটা কি মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা নয়? আমার চ্যানেলে আবার আপনাকে স্বাগতম। আজ আমরা স্মৃতি এবং উপলব্ধির আকর্ষণীয় জগতের গভীরে ডুব দিচ্ছি। আপনি ভাবতে পারেন যে আপনি ঘটনাগুলো ঠিক যেমনটি ঘটেছিল সেভাবে মনে রাখবেন, কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমাদের স্মৃতি আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি অবিশ্বাস্য, আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের স্মৃতির এমন কিছু চরম সত্য উন্মোচন করব যা আপনার নিজের অতীত দেখার উপায় পরিবর্তন করে দেবে। সাধারণ ভুল ধারণা সম্পর্কে কথা বলা যাক। আমাদের স্মৃতি ঘটনাগুলো নিখুঁত রেকর্ডিংয়ের মতো। আপনি শুধু মনের প্লে বাটন হিট করবেন এবং মুহূর্তে সম্পূর্ণ ঘটনাটি পুনরুদ্ধার হবে। কিন্তু এখানে মজার বিষয় হলো, আমাদের গবেষণা দেখায় যে আমাদের স্মৃতিগুলি আসলে বিকৃতি প্রবণ। এটি আমাদের এমন কিছু মনে রাখতে পারে যা কখনো ঘটেনি, বা এমন কি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে যেতে পারে। এটি সম্পর্কে চিন্তা করুন। আপনি এবং আপনার একজন বন্ধু কতবার একই ঘটনাটি স্মরণ করেছেন কিন্তু সম্পূর্ণ ভিন্ন সংস্করণ ছিল। এটি কেবল একটি অদ্ভুত উপব্যাখ্যান নয়, এটি একটি বাস্তব সমস্যা যা প্রভাবিত করে কিভাবে আমরা বাস্তবতা ভুল উপলব্ধি করি। যখন আমরা এই পরিবর্তিত স্মৃতির উপর নির্ভর করি, তখন আমরা পরিস্থিতির ভুল বিচার করতে পারি বা ত্রুটিপূর্ণ স্মৃতির উপর ভিত্তি করে খারাপ সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আপনার সেই মস্তিষ্কে আসলে কী চলছে? একটু গভীরে যাওয়া যাক। গবেষকরা খুঁজে পেয়েছেন যে আমাদের আবেগ আমাদের স্মৃতি গঠনে একটি বিশাল ভূমিকা পালন করে। যখন আমাদের জীবনে আবেগপূর্ণ কিছু ঘটে, সেই অনুভূতিগুলি আমাদের মনে একটি শক্তিশালী ছাপ তৈরি করতে পারে, তবে তারা বিশদ বিবরণকেও বিকৃত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি আঘাতমূলক কিছু অনুভব করেন এবং আপনি উচ্চতর তীব্রতার সাথে ঘটনাটি মনে রাখতে পারেন, তবে নির্দিষ্ট ত্রুটিগুলো দূর হতে পারে। এছাড়াও আমরা যে প্রেক্ষাপটে একটি স্মৃতি স্মরণ করি তাও এটি পরিবর্তন করতে পারে। আপনি যদি অতীতের ঘটনাটি যেখানে ঘটেছে তার থেকে ভিন্ন পরিবেশ মনে করিয়ে দেন, তাহলে এটি আপনি কিভাবে মনে রাখবেন তা প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন যে যেখানে অংশগ্রহণকারীদের বিশ্বাস করানো হয়েছিল যে তারা এমন কিছু অনুভব করেছে যা কখনোই ঘটেনি এবং কি ঘটেছিল জানেন, সময়ের সাথে সাথে তাদের মধ্যে অনেকে সেই মিথ্যা ঘটনাগুলিকে মনে রাখতে শুরু করেছিল যেন সেগুলি বাস্তব। এটি কেমন পাগলের মতো লাগে না? এখন আমি আমার জীবনে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব যা সত্যিই এই বিন্দুটিকে ব্যাখ্যা করে। কয়েক বছর আগে আমি একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলাম এবং আমরা ছোটবেলায় নেওয়া বিদ্যালয় ছুটির দিনগুলির কথা মনে করছিলাম। আমার চাচাতো ভাই স্পষ্টভাবে এমন একটি মুহূর্ত বর্ণনা করছিল যেখানে আমি পা পিছলে পুকুরে পড়ে গেছিলাম। আমি এটা মোটেও মনে করতে পারিনি, কিন্তু সে যতই এটা নিয়ে কথা বলতো ততই আমি এটাকে মনে রাখতে শুরু করি। তাছাড়া আমি কখনো পুকুরের কাছেও ছিলাম না। এটা থেকে আমি বুঝতে পেরেছি যে কত সহজে আমাদের স্মৃতি অন্যদের দ্বারা প্রভাবিত হতে পারে। এই ছোট্ট ঘটনাটি মনে পড়লে আমাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এটা ভেবে আমি বিস্মিত হয়েছিলাম যে আমি এমন কিছু মেনে নিতে পারি যা কখনো আমার সাথেই ঘটেনি। কিছু সংরক্ষণ করার জন্য মেমোরি নির্ভরযোগ্য সংরক্ষণাগার নয় যা আমরা ভাবি। আমাদের উপলব্ধিগুলি অবিশ্বাস্যভাবে প্রভাবিত হতে পারে আমাদের আবেগ, প্রসঙ্গ, এমনকি অন্য লোকের চিন্তাভাবনার দ্বারা। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালনা করি এবং সিদ্ধান্ত গ্রহণ করি, এই বিষয়টি আমাদের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। পরের বার আপনি নিজেকে মনে করিয়ে দিবেন বিস্তারিত প্রশ্ন করার জন্য। একটু সময় নিয়ে ভাবুন, আপনি কি নিশ্চিত যে তারা সঠিক? সম্পর্কে আমি আপনার ভাবনা শুনতে কৌতূহলী। আপনি কি কখনো এমন একটি স্মৃতি অনুভব করেছেন যা বাস্তব থেকে সম্পূর্ণ আলাদা? নিচের কমেন্টে আপনার গল্প টাইপ করে জানান। এবং আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং আরও এরকম অন্তর্দৃষ্টিমূলক ভিডিও পেতে চান, তবে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আরও এক্সাইটেড বিষয়বস্তুর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ নেক্সট টাইম।